সালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফরিদ আহমেদ। আমি কুয়েতে থাকি, কুয়েত প্রবাসী, বয়স 31। আমি ওখানে বিলিং কনসালটেন্সি কাজ করি বাংলাদেশের চাঁদপুর, সারাসি চাঁদপুর। এখানে আমার কোমরের সমস্যা, পিঠের সমস্যা আছে, ঘাড়ের সমস্যা আছে। একবার বৃষ্টি ছিল ছোটবেলায়, তখন আমার 12-13 বছর বয়স ছিল, তখন একবার গাছ থেকে পড়ছিলাম, একবার স্লিপ হয়ে পড়ে গেছিলাম বৃষ্টির সময়, তখন থেকে ব্যথা। পরে যখন প্রবাসে গেছি, বিদেশ গেছি, বিদেশ যাওয়ার পরে কাজ করতেছি করতেছি হঠাৎ করে মনে করেন ভারী কাজ করা শুরু হয়েছে আমার, করার পর থেকেই ব্যথা বেড়ে গেছে আমার। এমনও দিন গেছে আমার ব্যথার জন্য কাজে যেতে পারিনি, আমি অনেক ভারী কাজ, কোমরে এমন ব্যথা মানে রুম থেকে বাইরে যেতে পারিনি, ব্যথার জন্য কাজে কাজে যেতে পারিনি। এরপরে কুয়েতের মধ্যে অনেক চিকিৎসা করেছি, ডাক্তার দেখাইছি, ট্রিটমেন্ট নিয়েছি, ভালো হয়নি। হ্যাঁ, সাধারণত নামাজ পড়তে গেলেও সমস্যা হয়, রুকুতে সেজদাতে উঠা নামা করতেও সমস্যা হয়, সিঁড়িতে উঠা নামা করতেও সমস্যা হইতো, দীর্ঘ সময় দাঁড়াতেও সমস্যা, আবার অনেক সময় হাঁটতেও সমস্যা। আগে যেমন দেখতাম 2 ঘন্টাও হাঁটতাম, সমস্যা ছিল না, ব্যথা অনুভব হইতো না, এখন হাঁটতে পারি না। আমি কাজ করতে ভয় পাই না, কিন্তু এখন এই সমস্যার জন্য কাজ করতে পারতেছি না, ব্যথার জন্য। সালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই, ভালো আছেন? আমি আজ থেকে 6-7 দিন আগে ভর্তি হয়েছিলাম ডিবিআরসি হসপিটালে। আলহামদুলিল্লাহ, যে ব্যথা নিয়ে আমি আসছি এখানে, এখন অনেকটাই ভালো আছে। আমার ট্রিটমেন্ট এখনো চলতেছে, আগামী 21 তারিখে আমি দেশের বাইরে চলে যাব। তো এই জন্য আমি সর্বপ্রথমের কাছে একটু দোয়া করছি। স্যার আমাকে বলছে এসব ব্যথা কখনো কোনো ব্যাপার না, রেগুলার এক্সারসাইজ করলে, ব্যায়াম করলে এগুলি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যে উদ্দেশ্য নিয়ে ডিবিআরসি হসপিটালে আসছি, আলহামদুলিল্লাহ আমি সফল। তো আমি যেহেতু এখন প্রফেসর চলে যাচ্ছি সবাইকে ছেড়ে, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে কাজ করতে পারি, সুস্থ থাকতে পারি। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।